নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি ক্লাস ইলেভেনের অর্থাৎ একাদশ শ্রেণীর 2014 সালের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে এবং তার উত্তর সমেত নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা আমাদের প্রান্তিক প্রকাশনী দেবাশিস মৌলিকের বই, খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখো, আমি এই বই থেকে তোমাদের ইতিহাসের সমস্ত প্রশ্নগুলো দেখাচ্ছি, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। আমি মনে করি 2014 থেকে 2023 পর্যন্ত যাবতীয় প্রশ্নগুলো যদি ভালো করে পড়ে নাও, তোমরা কিন্তু এখান থেকে 100% কমন পাবে। 2021 সালে কিন্তু পরীক্ষাটা হয়নি ক্লাস ইলেভেনের। তো আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন কি আছে। ফার্স্ট প্রশ্ন আছে রোমাননে প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। রোমান টুতে ইন্ডিকার রচয়িতা কে ছিলেন, ইন্ডিকা। অ্যান্সার হবে এর অ্যান্সার মেগাস্থেনিস। অ্যান্সার কী হবে, এর অ্যান্সার মেগাস্থেনিস। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট প্রশ্ন তিন দাগের প্রশ্ন, এটা হবে মেগাস্থেনিস হবে, এটা হবে বিয়ের অ্যান্সার হবে। কী বলেছে, সুলতানি যুগের ঐতিহাসিকরা হলেন কে। রোমান থ্রি যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। কী হবে, ডি এর অ্যান্সার হবে। রোমান থ্রির অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার হবে। মানে রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর সঠিক, রোমান ওয়ান ভুল। অর্থাৎ জিয়াউদ্দিন বরণী, এটা ঠিক আছে, সুলতানি যুগের ইতিহাস। সিতে আমির খসরু, এটাও ঠিক আছে। ডিতে আসিফ, এটাও ঠিক আছে। অর্থাৎ কি ভুল আছে, আমাদের সন্ধ্যাকার নন্দী। তো তার জন্য এর অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে। এইটা হবে অ্যান্সার, তোমরা এইটা লিখবে, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর সঠিক এবং রোমান ওয়ান ভুল। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে যে রোমান ফোরে এ পর্যন্ত সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে কোথায়। রোমান ফোরের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার আফ্রিকায়। কী হবে, আফ্রিকায় হবে। পাঁচ জায়গার প্রশ্ন কী বলেছে, মেহেরগড় সভ্যতা আবিষ্কারের সঙ্গে যুক্ত। অ্যান্সার হবে কিন্তু, পাঁচ নম্বরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে, যা ফ্রাসোয়া জারিস এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে, এটা তো যা ফ্রাসোয়া জারিস হবে। ছয় দিকের প্রশ্ন, মেসোপটেমের মন্দিরগুলিকে বলা হতো কি। ছ নম্বরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে জিগুরাত হবে। কী হবে, জিগুরাত হবে। সাত নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা কী ছিল। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে বলো। সাত নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু আমাদের এর অ্যান্সার হবে, একটু ঠিক মতন করে এইটা, এর অ্যান্সার হবে। ওকে, রোমান ওয়ান, রোমান ফোর সঠিক আর রোমান টু, রোমান থ্রি ভুল। অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কিন্তু মগধ সাম্রাজ্যের উত্থান হয়েছিল এবং তার সঙ্গে মহাজনপদের উত্থান করেছিল। আর আর তো দেখো, জনপদের উত্থান এটাও হয়নি, আর রামায়ণ মহাভারতের রচনা এটাও হয়নি। তার মানে কি আছে, তার মানে রোমান টু অর্থাৎ এইটা আর রোমান থ্রি এই দুটো ভুল, ঠিক আছে। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ওকে এইটা হবে। পরের প্রশ্ন কী বলেছে, আট নম্বরের প্রশ্ন, তাই তো। সুপ্রিয় দর্শকার্থী, আট নম্বরের প্রশ্ন কী বলেছে, অ্যাক্রোপলিস কী, খুব ইম্পর্টেন্ট কিন্তু, অ্যাক্রোপলিস কী। এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে, গ্রীষ্মের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো, অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার হবে, গ্রীষ্মের পাহাড়ের উপরে দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। নয় দেখার প্রশ্ন, দি
ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত? নয় দাগের যে প্রশ্ন আছে 9 নম্বরের, এর অ্যান্সার হবে কিন্তু সি, এর অ্যান্সার হবে কী হবে, সুলতান সুলেমান। কী হবে? সুলতান সুলেমান হবে। সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, 10 দাগের প্রশ্ন বলেছে, ফাতোয়া ই ঝান্দারির লেখক ছিলেন? 10 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বি, এর অ্যান্সার জিয়াউদ্দিন বরণি। কী হবে? জিয়াউদ্দিন বরণি হবে। 11 দাগের প্রশ্ন, শিষ্য কে ছিলেন? 11 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে শিষ্য ছিলেন, এর অ্যান্সার হবে একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ, একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ। 11 দাগের প্রশ্ন, 12 দাগের যে প্রশ্ন আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও। তো দেখো, এটা আমি সুন্দর করে সলভ করে দিচ্ছি, ওকে? তো দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, একটু কালার পরিবর্তন করছি, এটা রেড নিচ্ছি, ওকে, বা গোলাপি নিচ্ছি। চীন প্রথমে আছে পারস্য। তো দেখো, এই যে 12 দাগের যে প্রশ্ন আছে, 12 দাগের যে রোমান 12-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বি, এর অ্যান্সার হবে। কী হবে? বি, এর অ্যান্সার হবে, মানে এইটা হবে, এইটা হবে বি, এর অ্যান্সার। তার মানে কী আছে, অর্থাৎ পারস্য হবে ক্ষত্র পাবে, চীন সাম্রাজ্য, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে ম্যান্ডারিন হবে। রোমান্ত্রিতে দিল্লির সুলতানি, অ্যান্সার হবে দিল্লির সুলতানি হবে বি, এর অ্যান্সার হবে ইকতাদার। আর মুঘল সাম্রাজ্য হবে মানসাবদার, অর্থাৎ এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শক হতে বি, এর অ্যান্সার। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে 13 দাগের প্রশ্ন, হরপ্পা সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে, কি হবে? 13 দাগের প্রশ্ন, 13 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি, এর অ্যান্সার হবে কী হবে, লোথালে। কী হবে? লোথালে হবে। আমাদের 14 নম্বরের প্রশ্ন কি বলেছে, প্রাচীন ভারতের তৃতীয় নগরায়ণ শুরু হয় কবে? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু ডি, এর অ্যান্সার হবে। কী হবে? ডি, এর অ্যান্সার হবে খ্রিস্টীয় 10ম শতকে, খ্রিস্টীয় 10ম শতকে। 15 দাগের প্রশ্ন, সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের দেয় টাইথ করটি ছিল কি? টাইথ ছিল 15 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার হবে ধর্মকর। কী হবে? ধর্মকর হবে। 16 দাগের প্রশ্ন, নিষাদ কাদের বলা হয়? 16 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার অরণ্যভূমি উপজাতি, অরণ্যভূমির উপজাতি। আমাদের 17 দাগের প্রশ্ন, প্রাচীন মিশরীয় নারী নেফারতিতি, একটু বানামে এখানে হয়তো কোনো নেফারতিতি লিখেছে। তো দেখো, 17 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ডি, এর অ্যান্সার হবে এইটা হবে। আখে নাতেনের, আখে নাতেনের প্রধান মহিষী সহশাসক ছিলেন, ঠিক আছে, নেফারতিতি ছিলেন। 18 দাগের প্রশ্ন, স্পেটার কৃতদাসদের বলা হতো, সুপ্রিয় দর্শকার্থী কী হবে? 18 দাগের প্রশ্ন কী হবে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে হিলট। কী বলা হতো? হিলট বলা হতো। 19 দাগের প্রশ্ন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান? কী হবে বলো? 19 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি, এর অ্যান্সার ইলতুতমিস। কী হবে? ইলতুতমিস হবে, ওকে। পরের প্রশ্ন কী বলেছে এইগুলো আমি কেটে দিচ্ছি, ওকে, নাহলে বোঝা যাচ্ছে না। 19 দাগের প্রশ্ন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃত পান? এটা তো বলেছি ইলতুতমিস হবে। শূন্যস্থান পূরণ করো। 20 দাগের, পোপ তৃতীয় লিওকে রোমান সম্রাট হিসাবে স্বীকৃত দিয়েছিলেন কে? তো দেখো, 20 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বি, এর অ্যান্সার হবে শার্লামেন, শার্লামেন দিয়েছিলেন, বা শার্লামান তাকে বলে। 21 দাগের প্রশ্ন, জৈন ধর্ম কী কী ভাগে বিভক্ত হয়েছিল? জৈন ধর্ম কিন্তু 21 জায়গায় যে প্রশ্ন আছে
এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার কি হবে শ্বেতাম্বর দিগম্বর শ্বেতাম্বর দিগম্বর পরের প্রশ্ন 22 জায়গার প্রশ্ন কি বলেছে 22 জায়গার প্রশ্ন বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল দেখাও রোমাননে কাগজের আবিষ্কার 22 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে ঠিক আছে এইটা হবে অর্থাৎ রোমাননের বি কাগজের আবিষ্কার হবে বি এর অ্যান্সার হবে চীন আর রোমান টুতে কি বলেছে কাগজের ব্লকের দ্বারা মুদ্রণ এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার জাইলোগ্রাফি রোমান ত্রিতে বলেছে জোহানেস জোহানেস গুটেনবার্গ তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু আমাদের মুদ্রণ যন্ত্র হবে আর পার্সমেন্ট হবে আমাদের হবে ছিল পশুর চামড়া অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে ওকে আমাদের পরের প্রশ্ন কি বলেছে 23 দেখের প্রশ্ন উড়ন্ত মাকু আবিষ্কার করেন কে উড়ন্ত মাকু 23 দেখের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার জেমস হারগ্রিভ জেমস হারগ্রিভ অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার জেমস হারগ্রিভস হবে 24 দেখের প্রশ্ন ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন কে 24 জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভাস্কো দা গামা ভাস্কো দা গামা তিনি কিন্তু ভারতের কালিকট বন্দরে কিন্তু এসেছিলেন সর্বপ্রথম তো এটা আমাদের 2014 সালের ক্লাস ইলেভেনের হিস্ট্রি কোশ্চেন পেপার সলভ করে দিয়েছি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো সালের প্রশ্নগুলো 2015, 16, 17, 18 প্রতিদিন আমি একটা করে সলভ করে দেবো ঠিক আছে নমস্কার বন্ধুরা এবার আমি 2014 সালের এসএ কিউবগুলো তোমাদের সলভ করিয়ে দেবো তো দেখো এসএ কিউবগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে তোমরা খাতায় লিখে মুখস্থ করবে যেমন এখানে ফার্স্ট প্রশ্ন বলেছে রোমাননে প্রায় ইতিহাস কাকে বলে প্রাক ইতিহাস ও ইতিহাস এই দুই বিভাগের মধ্যবর্তী সময়কাল পরিচিত প্রায় ইতিহাস নামে এটি হলো এমন একটি সময় যখন লিপির ব্যবহার প্রচলিত থাকলেও তার পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সুপ্রিয় দর্শকার্থী অতপা দিয়ে লেখমেলা বলতে কি বোঝো অ্যান্সার হবে বিভিন্ন পাথর বা পাহাড়ের গায়ে যে লিপি উৎকীর্ণ করা হয় তাকে বলা হয় লেখ বা লিপি লিপি উৎকীর্ণ করার যে পদ্ধতি বা বিদ্যা তা লেখমাত্র তা লেখমালা নামে পরিচিত সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের রোমান টুতে ইতিহাস পুরাণ কি সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার হবে পুরাণ শব্দের অর্থ হল প্রাচীন সাহিত্য তৎকালীন সমাজ ধর্ম বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পুরাণগুলি রচনা করা হতো স্বাভাবিকভাবে এর মধ্যে ইতিহাস বোধ ও ইতিহাস চিন্তা চেতনার অনেক উপকরণই পাওয়া গেছে এইগুলি ইতিহাস পুরাণ নামে অভিহিত রোমান্তিতে প্রবাহমান কাল বলতে কি বোঝো সুপ্রিয় দর্শকার্থী তো দেখো ইতিহাস সভ্যতার ধারা নির্বিচ্ছিন্নভাবে প্রভাবিত তবে এই ধারার প্রবাহমানতার মধ্যেই সভ্যতা ও ইতিহাস এক নতুন বাঁকে মোড় নেয় এর ফলে সভ্যতা একটি নতুন স্তরে প্রবেশ করে ইতিহাসের এই প্রবাহিত ধারাই হল প্রবাহমানকাল সুপ্রিয় দর্শকার্থী আমাদের রোমান ফোরের প্রশ্ন নগর রাষ্ট্র বলতে কি বোঝো প্রাচীন গ্রীসে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মধ্যে অনেকগুলি ছোট ছোট রাষ্ট্রের উদ্ভব হয়েছিল এই রাষ্ট্রগুলি যাবতীয় কাজকর্ম ও নাগরিকরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করত ছোট ছোট রাষ্ট্রগুলির নগর রাষ্ট্র বলা হতো আমাদের পরের প্রশ্ন অথবা জনপদ কি তোমরা লিখে নেবে পাঁচ নম্বরে ম্যাসেডোনিয়া ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু উল্লেখ করা আছে ওকে তার উত্তর সমেত তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে মুখস্থ করবে ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী
ছয় নম্বরে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? সাত নম্বরে ইকতা শব্দের অর্থ কী? অথবা দেয়া চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থা প্রচলন ঘটে? আট নম্বরে প্রশ্ন কি আছে, টমাস ক্রোমওয়েল কে ছিলেন? ঠিক আছে, পরের প্রশ্ন নয় দেখে, প্রাচীন ভারতের অগ্রহর প্রথা বলতে কি বোঝো? তাই তো। পরের প্রশ্ন দশ নম্বরে, মধ্যযুগে ইউরোপে কাদের নাইট বলা হতো? এগারো দেখে, মৌর্য পরবর্তী যুগে ভারত রোম বাণিজ্যের যে কোনো একটি প্রভাব উল্লেখ করো। অথবা দেয়া, মধ্যযুগে ইউরোপের গিল্ড প্রথা কী ছিল? বারো দেখে, প্রাচীন ভারতের দ্বিজো নামে কারা পরিচিত ছিল? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, অথবা দিয়ে মধ্যযুগে ইউরোপে গিল্ড প্রথা কী ছিল? বারো দেখে, প্রাচীন ভারতের দ্বিজো কারা নামে পরিচিত ছিল? অথবা মেট্রিক কাদের বলা হয়? তারপর দেখে, রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত যে কোনো দুটি তত্ত্বের নাম লেখো, আর্য জাতি তত্ত্ব আর অগ্নিকুল তত্ত্ব। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে সলভ করা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, ফোরটিন দেখের প্রশ্ন, মহাবিশ্ব সৌরকেন্দ্রিক তত্ত্ব বলতে কী বোঝো? অথবা দিয়ে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তিনি কোন দেশের মানুষ ছিলেন? পনেরো দাগের প্রশ্ন, অপারেশন বিদ্যা কী? ষোলো দাগে, পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে কী বোঝো? তোমরা তো জানো যে পঞ্চদশ শতকে নতুন বিশ্ব বলতে আমেরিকা মহাদেশকে বোঝায়। কলম্বাস আমেরিকা আবিষ্কৃত করলেও তিনি মনে করতেন যে তিনি ভারত আবিষ্কার করেছেন। পরবর্তীকালে আমেরিকা ভেষভূষি এই খণ্ডটির নাম দেন নতুন বিশ্ব। পরের প্রশ্ন, অথবা দিয়ে, নাবিক হেনরি কে ছিলেন? তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত এখানে বিস্তারিত আলোচনা করা আছে, এইগুলো তোমরা খাতায় লিখে ভালো করে মুখস্থ করবে। ওকে, কী বলছি বুঝতে পারছো? এবার আমি তোমাদের গ্রুপ সি এর প্রশ্নগুলো দেখাবো 2014 সালের। হ্যাঁ, তো দেখো, মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য, হরপ্পা সভ্যতার নগর জীবনের একটি টিকা লেখো, এই সভ্যতার পতনের কারণ, এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, গ্রিক পলিসির পতনের কারণ কী, জিয়াউদ্দিন বরণী বর্ণিত সুলতানি যুগের নরপতি আদর্শ, দিল্লির সুলতানি শাসনের ধর্মাশ্রয় ছিল আমাদের সিদ্ধাগের প্রশ্ন, প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক বিবরণ দাও। পরের প্রশ্ন, অথবা দিয়ে, মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণ কী? ডি দাইগের প্রশ্ন, বর্ণপ্রথার বৈশিষ্ট্য কী? বর্ণ ও জাতির ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, এ তো বলে দিয়েছি। অথবা দিয়ে, প্রাচীন ভারতের নারী সামাজিক অবস্থানের উপর একটি প্রবন্ধ লেখো। ই দেখে প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।